বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে মাছের একটা ভর্তা করব। যাই হোক, এখানে আমি চারটা বাটা মাছ নিয়েছি, বড় সাইজের মাছগুলো, বাটা মাছ হিসেবে আর কি বড়। যে কোনো মাছ দিয়ে আপনারা এই ভর্তাটা করতে পারেন। আর এখানে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তিন চারবার লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এক চটকি লবণ দিয়ে, এক চটকি হলুদ দিয়ে দিলাম। একটু পানি দেবো, বেশি পানি দিবেন না, কারণ বেশি আপনারা যে করে ভেজে করতে পারেন, কিন্তু এটা সিদ্ধ করে করলে অন্যরকম একটা মানে ভালো লাগে। সিদ্ধ মানে ওইভাবে ভাজা ভাজা হয় একদম, আমি দেখিয়ে দিব। যাই হোক, এই যে অল্প একটু পানি দিলাম, বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই পানিতে মাছটা সিদ্ধ হয়ে যাবে। মাছটা এখন আমি এটা চুলায় দিয়ে দিব। মাছগুলোকে আমি 10 মিনিট উল্টে পাল্টিয়ে মানে এইভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখেন নিচে সারটা যে পোড়া পোড়া হয়ে গেছে। আর আপনারা ইচ্ছে করলে কিন্তু মাথাটা ফেলে দিতে পারেন আগে থেকে, আমি মাথাটা ফেলে দিইনি, তখন দেখতে ভালো লাগবে না সেই জন্য। যাই হোক, একদম মানে লাগা লাগা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যে। আর এটা এখন আমি একটু ঠান্ডা করে বেছে নিব। মাছগুলো আমি বেছে নিয়েছি আর এমন ভর্তা করতে চলে আসলাম। চিন্তা করতেছি একসাথে আপনাদের দুইটা ভর্তা দেখিয়ে দেই, কারণ একই মানে এটা মরিচ, পেঁয়াজ মরিচের ভর্তাটা, সেটা অবশ্য আমি দেখিয়েছিলাম, আজকেও দেখিয়ে দিই যেহেতু আমি এই ভর্তাটা করব। ঠিক আছে, এখানে কয়েকটা মরিচ ভেজে নিয়েছি। মরিচগুলো এইভাবে ভাজতে হবে, অনেক কাছে ভাজবেন না, যাতে মানে উপরেটা পুড়ে যায়, বিচি ভাজা না হয় এমন না, বিচিটাও মানে ভাজা হতে হবে। দেখেন যে বিচিগুলো কিন্তু ভাজা হয়, বিচিটা যেন কাঁচা না থাকে। এখানে আমি নিয়ে নিয়েছি কটা মরিচ, 3টা 7-8টা মরিচ নিয়ে নিয়েছি। একটু লবণটা দিয়ে দিই। লবণের সাথে মরিচটা মাখালে তাড়াতাড়ি মাখানো হয়ে যায়। আমরা কিন্তু মোটামুটি সবাই ভর্তা খেতে পছন্দ করি। আমি মাছটা যে দিয়েছিলাম, আমি কিন্তু 150-150 গ্রামের মতন পানি দিয়েছিলাম। যখন মাছটা একটু বলক এসে পড়েছে, আঁচটা কমিয়ে দিয়ে সুন্দর করে মাছটাকে মানে একটু ভাজা ভাজা করে মানে সিদ্ধ করে নিয়েছিলাম। আর ভেজেও করতে পারেন, ভেজে করলে হয়তো তেল কেমন মানুষ ভালো লাগে না, এটা একটু নরম হয়, খেতে ভালো লাগে। যাই হোক, মরিচটা আমার গুঁড়া হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এতটুকু একটু উঠিয়ে রাখলাম, আমি এখানে কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ কাঁচা মরিচ, পেঁয়াজ আর মরিচের ভর্তা একটু যদি আপনি ধনিয়া পাতাটা দেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনাদের পছন্দ অনুসারে দিবেন, এখানে 1 চামচ তো হবেই। অনেক সময় দেখবেন যে খেতে ভালো লাগতেছে না, আপনি যদি এরকম একটু ভর্তা করে নেন তাহলে কিন্তু আপনি সাথে যা দিয়ে খান না কেন বেশি ভালো লাগবে। যাই হোক, এর ভর্তাটা কিন্তু আমার হয়ে গেল, এটা আমি উঠিয়ে রাখছি। বাকি 3টা মরিচ রেখেছিলাম, এটা মাছ ভর্তা করব। পেঁয়াজটা যে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ফ্রেশ ধনিয়া পাতা একদম। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, ঝালটা নিজের মতন করে দিবেন, অনেকে খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন, অনেকে আবার কম, কিন্তু অতিরিক্ত ঝাল খাওয়া যায় না। আমি যতটুকু বেড়েছি খুব ভালো করে বেছে নিয়েছি, আপনারা আমার থেকেও ভালো করে বেছে নেবেন, কাটা থাকলে হাতে কাটাটা বিঁধতে পারে।
আর সরিষা তেল তো অবশ্যই দিতে হবে। তেলের ঘ্রাণটাই মানে পুরাটা ভর্তা ভালো মানে অনেক টেস্টি হবে। আপনারা কিন্তু যে বড় মাছ হোক, যে কোনো মাছ দিয়ে আপনারা এই ভর্তাটা করতে পারেন। আমরা তো মাছ রান্না করে খাই, ভেজে খাই, ভর্তাটা বানিয়ে খেলে কিন্তু একটু অন্যরকম টেস্ট আসে। আমরা মাছে ভাতে বাঙালি, যেই হোক আর ভর্তাতেও বাঙালি, ভর্তা খেতে প্রায় সবাই পছন্দ করি। খুব মজার একটা ভর্তা, আমার ভর্তাটা কিন্তু হয়ে গেল। এই ভর্তাটা বাসায় অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন, খুব মজার একটা ভর্তা। আর যদি এই ভর্তাটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময় দোয়া করি। আল্লাহ হাফেজ।